আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমি তোমাদের কলকাতা বিজ্ঞান কলেজ আইএসসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হল রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতন ভাবনা। তাহলে তোমরা প্রত্যেকে এই বিশ্বকবি সম্পর্কে জানো যে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল মহিষ দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম ছিল সারদা দেবী। তিনি চার দেওয়ালের যে আবদ্ধ শিক্ষা সেই শিক্ষাকে পছন্দ করতেন না। তিনি খোলামেলা পরিবেশে প্রকৃতির নিচে গাছের নিচে শিক্ষাকে তিনি পছন্দ করতেন আর সেই জন্যই তিনি বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর ওই শান্তিনিকেতন ভাবনার মধ্যে কী কী ছিল সেগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে শিক্ষা হলো বাইরের প্রকৃতি এবং অন্তরের প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন, অর্থাৎ পরিপূর্ণ মানব সত্তাকে দেহ মন ও আত্মার সমন্বয় সাধন করে নিজেকে জাতির উপযোগী, দক্ষ ও কল্যাণকামী, উপযোগী জাতির উপযোগী করে গড়ে তোলার নামই হচ্ছে শিক্ষা। এই উদ্দেশ্যে তিনি ঔপনিবেশিক শিক্ষানীতির পৃথক শিক্ষানীতি হিসাবে পরীক্ষা নিরীক্ষা চালান আর এই পরীক্ষা নিরীক্ষা প্রধান গবেষণার কেন্দ্র হয়ে ওঠে বীরভূম জেলার বোলপুরে। এই বীরভূম জেলার বোলপুরে 1861 সালে তার পিতা অর্থাৎ রবীন্দ্রনাথের পিতা ভুবন ডাঙ্গা নামদেব এই ভুবন ডাঙ্গার নতুন নামকরণ করেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন। মহিষ দেবেন্দ্রনাথ ঠাকুর এই ভুবন ডাঙ্গায় তিনি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন আর এই আশ্রম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল ধর্মচর্চা করা। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর ভুবন ডাঙ্গার নতুন নামকরণ করেন শান্তিনিকেতন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। এই তারপর আসছে তোমার বিশ্বভারতীর উদ্যোগ। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু ব্রিটিশ শিক্ষানীতিকে পছন্দ করতেন না, তাই ব্রিটিশ শিক্ষানীতি পৃথক শিক্ষানীতি হিসেবে তিনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই জন্য তিনি বারাণসী, মহীশূর, ওসমানিয়া প্রভৃতি জায়গায় তিনি ঘুরে ঘুরে দেখলেন যে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ইউরোপীয়দের ধাঁচে নতুন ঢালাই করা, তাই ওই সমস্ত ইউরোপীয়দের ধাঁচ পুরানো ধাঁচকে বাদ দিয়ে পৃথক নতুন ধাঁচে তিনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। এবং তিনি বলতেন যে বিশ্ববিদ্যালয় হলো যাবতীয় জ্ঞান ভাণ্ডারের রক্ষক, সেই জ্ঞানকে সাধনা ও প্রজ্ঞার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে দেওয়ার নামই হচ্ছে শিক্ষা। আর এই উদ্দেশ্যে তিনি 1921 সালে রবীন্দ্রনাথের মতে বিশ্ববিদ্যালয় হলো যাবতীয় জ্ঞান ভাণ্ডারের রক্ষক আর সেই জ্ঞানকে প্রজ্ঞা ও সাধনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে দেওয়াই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ। আর সেই উদ্দেশ্যে তিনি 1921 সালে শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে কলাবিদ্যার পাশাপাশি
স্বাস্থ্যবিদ্যা, কৃষিতত্ত্ব, অর্থশাস্ত্র প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এবং 1951 সালে এই বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। তারপর আছে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা মানুষ ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নয়, শিক্ষা হলো মানুষ ও প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন। তাই তিনি বলতেন, তার একটি জীবন স্মৃতি গ্রন্থ, সেই জীবন স্মৃতি আত্মজীবনীতে বলেছেন যে তার শিশুকালে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল গাছের সঙ্গে বা বৃক্ষের সঙ্গে। তিনি যখন ঘুম থেকে উঠতেন, তার বাড়িতে অনেক নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছের পাতাগুলি নড়ত, অর্থাৎ তাকে খেলার জন্য তাকে ইশারা করত, তাকে ডাকত। অথচ স্বার্থপর মানুষ, তার অরণ্য দেবতা গ্রন্থে তিনি বলেছেন যে এই স্বার্থপর মানুষ অরণ্যকে নির্বিচারে ধ্বংস করে চলেছে। অরণ্যকে ধ্বংস করলে হবে না, গাছ আমাদের অক্সিজেন দেয়, ফুল দেয়, ফল দেয়। তাই একটি গাছকে কাটতে গেলে আরেকটি বৃক্ষকে রোপণ করতে হবে। সেই জন্য তিনি প্রতি বছর 22শে শ্রাবণ দিনটিকে বৃক্ষরোপণ দিবস হিসাবে পালন করেন। এছাড়া তিনি মহিষ দাতব্য চিকিৎসালয়, মন্দির মসজিদ নির্মাণ তৈরি করেছিলেন এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারে তার ব্যবস্থা করেছিলেন টেগোর অ্যান্ড কোং এর মাধ্যমে। আশা করি আজকের পাঠ সকলে বুঝতে পেরেছো। আজকের পাঠ এখানেই সমাপ্ত। ভিডিওগুলো ভালো করে দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলবে, আবার বুঝিয়ে দেওয়া হবে।